খেলা হলেও এক সমস্যা আবার না হলেও এক সমস্যা কেন বলছি বিশেষ করে হকির কথা যদি বলি আমরা যে প্রিমিয়ার ডিভিশন হকি লীগ সেটা প্রায় 27 মাস পরে আবারো শুরু হয়েছে এবারে এবং প্রায় 10-12টা ম্যাচও হয়ে গেছে কিন্তু এর আগে যখন প্রিমিয়ার লীগটা হচ্ছিল না ঠিক সময়মতো শুরু হচ্ছিল না তখন আসলে এই খেলাটার সাথে সম্পৃক্ত যারা খেলোয়াড় কোচ কর্মকর্তা থেকে শুরু করে যারা অর্গানাইজার সবাই আসলে তারা বলছিলেন যে এখানে একটা রুটি রুজির জায়গা যারা হকিটা খেলেন যারা হকি চর্চা করেন তাদের জন্য তারা আসলে সবসময় প্রত্যাশা করেন যে কখন লীগ শুরু হবে এবং লীগ শুরু হলে তাদের একটা ইনকামের ডোর ওপেন হয়ে যায় কিন্তু লীগ না থাকলে খেলা মাঠে না থাকলে তারা ক্ষতিগ্রস্ত হন চরমভাবে তারা নিরুৎসাহিত হয়ে পড়েন এবং অনেকেই কিন্তু খেলা ছেড়ে বিভিন্ন প্রফেশনে চলে গেছেন এবং খেলাটাই বিলুপ্তির একটা শঙ্কাও তৈরি হয়ে যায় তখন আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস সে কারণেই খেলা মাঠে না থাকলে একটা বড় সমস্যা দেখা দেয় আবার খেলা যখন মাঠে গড়ায় তখন কিছু মতানৈক্য নিয়ে ক্লাবগুলোর আসলে ক্লাব এবং কর্মকর্তা কিংবা ফেডারেশনের সঙ্গে অনেক সময় কিছু ভুল বুঝাবুঝির উদয় হয় সেটা নিয়েও কিন্তু একটা বড় সমস্যা দেখা দেয় এবারের প্রিমিয়ার লিগ যখন শুরু হয়েছে তখন আমরা দেখেছি এখন পর্যন্ত প্রতিদিনই কোনো না কোনো ম্যাচে খেলা বন্ধ থেকেছে মতানৈক্য নিয়ে যে আম্পায়ার যারা থাকেন যারা খেলা পরিচালনা করেন আম্পায়ার যখন খেলা পরিচালনা করেন তখন তারা যে সিদ্ধান্তগুলো দেন সেই সিদ্ধান্তগুলো অনেক সময় মেনে নেয় ক্লাবগুলো অনেক সময় সেগুলো মানতে পারে না এবং মানতে না পারলেই তখন খেলাটা স্টপ হয়ে থাকে এবং এই ঘটনা শুধুমাত্র আমার মনে হয় বাংলাদেশ হকিতেই এটা দেখা যায় এবং আমরা দেখেছি গত কয়েকদিন আগে উষা এবং আবাহনীর মধ্যে একটা খুবই কম্পিটিটিভ ম্যাচ বিগ ম্যাচ সেই ম্যাচে অনেকটা সময় খেলা বন্ধ হয়েছিল প্রায় 30-35 মিনিটের মতো খেলা বন্ধ হয়েছিল গতকালকে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব এবং সাধারণ বীমা কর্পোরেশন তাদের মধ্যে সেই ম্যাচে সেখানেও আম্পায়ার যে সিদ্ধান্তটা দিয়েছেন সেই সিদ্ধান্তটা মানতে পারা না পারা নিয়ে অনেকটা সময় খেলা বন্ধ হয়েছিল কিছু উত্তেজনা তৈরি হয়েছে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এগুলো শুধুমাত্র বাংলাদেশের হকিতেই বোধহয় দেখা যায় এই যে খেলা বন্ধ হয়ে থাকা এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে প্রায় প্রতিদিনই এটাতে করে কিন্তু হকি একটা অনিশ্চয়তার দিকেই চলে যাচ্ছে অনেকেই সেটা এরকম শঙ্কা প্রকাশ করেছেন যারা সাধারণ দর্শক যারা খেলা দেখতে আসেন তাদের অনেকের সাথেই কথা হয়েছে তারা আসলে শঙ্কা প্রকাশ করেছেন যে এইভাবে আসলে এই দৃশ্যগুলো আমাদের কাম্য নয় এই দৃশ্যগুলো মাঠে না থাকুক খেলা ঠিকমতো গড়াক খেলা বন্ধ না হোক কোনো ডিসিশন নিয়ে কোনো কনফিউশন থাকলে অফিসিয়ালি সেগুলো মিট করা হোক যাতে খেলাটা মাঠে ঠিকমতো থাকে মাঠে বিরতিহীনভাবে খেলা থাকে তাহলে দর্শকরাও খেলা দেখে আনন্দ পাবেন তারা বিনোদিত হবেন সেটা তাদের প্রত্যাশা এবং এই বিষয়গুলো নিয়ে আমরা যে আম্পায়াররা খেলা পরিচালনা করেন তাদের সাথে কথা বলেছি বিশেষ করে বাংলাদেশের ইন্টারন্যাশনাল আম্পায়ার এবং ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের এলিটভুক্ত আম্পায়ার এলিট আম্পায়ার সেলিম লাকি তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে আসলে তারা এই ঘটনাগুলোতে তারাও কিন্তু শঙ্কিত এবং তারা কিন্তু প্রেশার ফিল করছেন এবং তিনি বিশ্বের অনেক জায়গায় খেলা পরিচালনা করেছেন দেশে দেশের বাইরে বিশেষ করে এশিয়ান কম্পিটিশনগুলোতে তাকে অনেক বেশি দেখা যায় ইনভলভমেন্ট তা দেখা যায় এবং তিনি অনেক ম্যাচ পরিচালনা করেছেন ইন্টারন্যাশনালি তিনি বলেছেন যে এরকম ঘটনা আসলে আর কোথাও ঘটে না আম্পায়ারদের একটা বাঁশি যখন বাজে তখনই ক্লাবগুলো ক্লাব অফিসিয়াল টিম প্লেয়ার সবাই অ্যাকসেপ্ট করে না যদি এটা অ্যাকসেপ্ট না করে তাহলে তো আম্পায়ার মাঠে করতে পারবে না আপনি যদি চাঁদের দেশের থেকেও আম্পায়ার নিয়ে আসেন তা তারাও তো করতে পারবে না ওয়ার্ল্ড প্যানেল আম্পায়ার নিয়ে আসলেও তারাও তো এখানে আম্পায়ারিং করতে পারবে না তাহলে হকি কীভাবে আমরা ডেভেলপ করবো পৃথিবীর কোথাও এরকম ঘটনা নেই একমাত্র আমাদের বাংলাদেশে এই ঘটনাটা হয় তো এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ক্লাব কর্মকর্তাদের সহযোগিতা যদি না হয় প্লেয়ারদেরও যদি ওই সমন্বয়তা না হয় আর রুলস যদি ভালো মতো না জানা হয় যে আমরা যেমন ক্লেম করতেছি যে ভিডিও রেফারেল আম্পায়ার আম্পায়ার নিতে পারবে কোন জিনিসটা গোল হবে এবং হবে না যে জিনিসটা আম্পায়ার অবশ্যই নিতে পারবে এটা লেখাই আছে এবং আদার্স এটা নিতে পারবে না আমি জোর করে আম্পায়ারকে বলবো যে আপনি আমার আপনার রেফারেল নেন এটা তো হবে না গোলের ব্যাপারে সে নিতে পারে এটা হলো ম্যান্ডেটরি তবে ক্লাব কর্মকর্তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি ক্লাবগুলো আসলে তারা সন্তুষ্ট ফেডারেশন এবারে যেই ব্যবস্থাগুলো রেখেছে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ হকিতে তারা আসলে লাইভ দেখানোর ব্যবস্থা করেছে তাদের নিজস্ব পেজে ফেডারেশনের ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তারা সেটা সরাসরি সম্প্রচার করছে এবং ভিডিও রেফারেলের ব্যবস্থা রেখেছে ক্রিকেটে যেমন রিভিউ সিস্টেম রয়েছে হকি তো তেমনি ভিডিও রেফারেলের ব্যবস্থা রয়েছে দুইটা টিম তারা যদি কোনো জায়গায় কনফিউশন তৈরি হয় পেনাল্টি স্ট্রোক পিসি কিংবা গোলের ক্ষেত্রে কোনো রকমের কনফিউশন থাকলে তারা কিন্তু ভিডিও রেফারেলের সহায়তা নিতে পারে সেই ব্যবস্থা রয়েছে কিন্তু ক্লাব কর্মকর্তাদের দাবি এবং ফর্মার হকি প্লেয়ার রফিকুল ইসলাম কামাল
তার সাথে আমরা কথা বলেছি। তিনি উষা ক্রীড়া চক্রের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, সংগঠক হিসেবে কাজ করছেন এবং অভিজ্ঞ একজন সংগঠকও তিনি বটে। তার সাথে কথা বলেছি এবং তিনি হকি ফেডারেশনকে ধন্যবাদ দিয়েছেন, কিন্তু তার কাছে আসলে যুক্তি বা তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে আম্পায়ারিংয়ের মান নিয়ে তিনি বলেছেন যে আরেকটু বাড়ানোর পরামর্শ দিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে যেইভাবে ফেডারেশন আসলে লাইভ দেখাচ্ছে সেটার মানটা যদি আরও বাড়ানো যেত তাহলে হয়তো এই কনফিউশনগুলো কাজ করতো না, কিংবা এভাবে করে আসলে খেলা বন্ধ হয়ে থাকতো না, এটাই আসলে তিনি মত দিয়েছেন। আমাদের দেশেও কিন্তু আন্তর্জাতিক আম্পায়ার আছে, হয়তো এ গ্রেড নাই কিন্তু আন্তর্জাতিক ম্যাচ আন্তর্জাতিক আম্পায়ার আছে, তাদেরকে কিন্তু এইগুলোতে ব্যবহার করা উচিত। এবং সেই সাথে আরও দুজন বিদেশি আম্পায়ার আমার মনে হয় যে যদি এনে এখানে ম্যাচ পরিচালনার জন্য আনা হয় তাহলে লিগটা আমার মনে হয় যে ভালোভাবে শেষ করা যাবে। আদারওয়াইজ এই আম্পায়ারিং নিয়ে অনেক অনেক টিমের সাথে আমার মনে হয় যে কিছুটা সমস্যা হতে পারে। ক্লাবগুলো দেখেন জেনুইন যে জিনিসটা আছে সেই জিনিসটা বাজালে ক্লাবের কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি অবশ্যই ফেডারেশনকে ধন্যবাদ জানাবো যে তারা ভিডিও রেফারেলের ব্যবস্থাটা করেছেন, যদি না করতেন তাহলে আরও অনেক বেশি এখানে আমার মনে হয় বিশৃঙ্খলার সৃষ্টি হতো, অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতো। কিন্তু আরও কিছু ক্যামেরা যদি এখানে জোগাড় করা যায়, আরও কিছু ক্যামেরা যদি এখানে অ্যাড করা যায়, তাহলে যেহেতু হকিটা খুবই টেকনিক্যাল খেলা, একটা ছোট্ট বল, মাঠ, হকি স্টিক, কার পায়ে লেগেছে, বল কখন উঠেছে, এই বিষয়গুলোকে যদি আরেকটু মানে ভালোভাবে যদি আমার মনে হয় যে ভিডিওতে ধারণ করা যেতে পারে তাহলে আমার মনে হয় আর কোনো সুযোগ থাকবে না কারো কোনো অবজেকশন দেওয়ার। হকিটা মাঠে ফিরেছে, ক্লাব কাপ হকি শেষ হয়ে গেল মাত্র কয়েকদিন আগে এবং তার পরপরেই প্রিমিয়ার লিগ হকিও শুরু হয়ে গেছে, এবং এই হকিটা যদি এভাবে চলতে থাকে তাহলে নিশ্চয়ই যারা ট্যালেন্টেড প্লেয়ার রয়েছেন, যারা আসলে খেলার সুযোগটা ঠিকমতো পান না বিরতির কারণে, অনেকে শঙ্কায় পড়ে যান, অনেকে হতাশায় ভোগেন, তারা তাদের মুখে এখন হাসি ফুটেছে। কিন্তু তাদের আসলে দাবি যে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে মাঠে, এই যে অনেক সময় খেলা বন্ধ হয়ে থাকছে, কর্মকর্তারা উত্তেজিত হয়ে পড়ছেন, কখনো কখনো তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আম্পায়ারের যে সিদ্ধান্তটা আম্পায়ার দিচ্ছেন আম্পায়ারের সিদ্ধান্তটা না মানতে পেরে তারা আসলে এই যে প্রতিবাদ করছেন, খেলা বন্ধ হয়ে থাকছে, এই ঘটনাগুলো কোনোভাবেই তাদেরকে স্বস্তি দিচ্ছে না। বিশেষ করে যারা দর্শক খেলা দেখতে আসছেন তারাও আসলে তারা স্বস্তিতে নেই। তাদের মতামত বা তাদের যেটা অভিমত তারা জানিয়েছেন যে যদি এরকম ঘটনা ঘটতেই থাকে, যদি সিদ্ধান্ত মেনে নেওয়ার যে অভ্যাসটা সেটা যদি গড়ে তুলতে না পারে ক্লাবগুলো তাহলে আসলে হকির কপালে দুর্ভোগ রয়েছে, হকিটা আসলে চিরদিনের জন্য হয়তো বন্ধ হয়ে যেতে পারে, এরকমই শঙ্কা প্রকাশ করেছেন হকিটার সাথে সম্পৃক্ত অনেকেই দর্শকরাও। মমিন রোহন, টি স্পোর্টস, মালানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট tsports.com.